নিম্নমানের ডায়ালিসিসের অভিযোগ ইএসআই হাসপাতালের বিরুদ্ধে, বিক্ষোভ রোগীর পরিজনদের। নিম্নমানের ডায়ালিসিসের অভিযোগ আসানসোল ইএসআই হাসপাতালের বিরুদ্ধে। তৃণমূল শ্রমিক সংগঠন নেতা রাজু আলুওয়ালিয়া জানান, বেশ কয়েকজন রোগীর ডায়ালিসিস হতো এর আগে এইচএলজি হাসপাতালে, কিন্তু বর্তমানে এইচএলজি হাসপাতালকে কোয়ারেন্টাইন সেন্টার ঘোষণা করে স্বাস্থ্য দপ্তর। এরপর থেকে এই ডায়ালিসিস রোগীদের পাঠানো হয় আসানসোল ইএসআই হাসপাতালে, কিন্তু ইএসআই হাসপাতালে ডায়ালিসিসের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সবথেকে বড় যে ত্রুটিটি ধরা পড়ে বলে অভিযোগ জানাচ্ছেন রোগীর পরিজনরা, সেটা হলো এই ডায়ালিসিসের মান। রোগীর পরিজনদের মতে এইখানে ডায়ালিসিসের মান অত্যন্ত নিম্নমানের। এই নিয়ে আজ ক্ষুব্ধ রোগীর পরিজনেরা ইএসআই হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। যে আমরা ডায়ালিসিস পেশেন্ট, আমি আজ বিগত দু বছর ধরে ডায়ালিসিস নিচ্ছি এইচএলজিতে, ওই একই কথা মনোজদার মতনই কথা আমার। আমি আমার মেয়ে হেলথ স্কিমে চাকরি করে, হেলথে নার্স অফিসার টু গ্রেডে চাকরি করে, তো তার জন্য আমি ফ্রি অফ ট্রিটমেন্ট পাই হলো ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু এখানে আমি দেখলাম আমাকে যখন এইচএলজি থেকে গভর্নমেন্ট এই ইএসআইতে পাঠালো, এখানে এরা বলছে আপনাকে টাকা দিতে হবে। হোয়াই আই ক্যান ডু দিস ম্যাটার? এই জন্য আমি বলতে চাইছি যে আমি যে গভর্নমেন্ট এমপ্লয়ি বাবা, সে কেন এখানে টাকা দেবে? এটাও তো একটা গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের। তাহলে এখানে যদি টাকা দিই, তাহলে আমি তো টাকা দিয়েই করতে পারি। এটা একটা আমার একটা খেদ রয়েছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে আমাদের এইচএলজিতে খাবার দিত, ভরপুর ভাত রুটি দিত মানে ডায়ালিসিসের পরে, কিন্তু এখন আমি এখানে এসে দেখলাম খাবার তো নাই এবং টিটকিরি মারছে। কিসের খাবার, কেন খাবার, কে দেবে ইত্যাদি। ওখানে চা বিস্কুট একটা দিত, এখানে তাও দিচ্ছে না। এই জন্য আমার মানে বড় মানে ইয়ে রয়েছে যে এই এইচএলজিতে, এই এইচএলজি থেকে এই এই ইএসআইতে এসে আমি বিপদে পড়লাম। আমি যদি আজকে কালকে ডায়ালিসিস নিয়েছি, কিন্তু আমি সুস্থ নই। এখানকার মেশিনপত্র ঠিক নয়, ওখানকার মেশিনপত্রটা ভালোই ছিল, আধুনিক ছিল। এখানকার অনেক প্রাচীন সেই পদ্ধতির মেশিনপত্র রয়েছে, যেই জন্য কী হচ্ছে যে আমাদের ফুল ডায়ালিসিস প্লাস আর একটা যেটা অন্যায় করছে, সেটা হচ্ছে যে তিন ঘন্টার করে তারা আমাদের ছেড়ে দিচ্ছে চার ঘন্টার যে জায়গায়। এটা হু মানে হোল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে একটা ডায়ালিসিস পেশেন্টে চার ঘন্টা ডায়ালিসিস নিতে হবে, সে জায়গায় এ তিন ঘন্টা করে দিচ্ছে, এ মনোমতো করছে। এখানে যে আছে কর্তৃপক্ষ, তারা মনের মতো কাজ করছে। এইচএলজিকে যে পেশেন্টস উনকো ডায়ালিসিস কে ইএসআই মে শিফট কিয়া গিয়া হ্যায়। ইসকে পহলে জব আসানসোল প্রশাসন নে এইচএলজি হাসপাতাল কো কোয়ারেন্টাইন সেন্টার বানানে কে লিয়ে লেনে কা প্রস্তাব রাখা থা, তভি হাম লোগো নে বিরোধ কিয়া থা কি আসানসোল মে জিলা হাসপাতাল কে বাদ এইচএলজি হি এক এসা হাসপাতাল হ্যায় জাহাঁ কি দুসরে পেশেন্টস কো লাভ মিলতা হ্যায়, অর ওয়াহাঁ কা ডায়ালিসিস ইউনিট এক বহুত আচ্ছা ইউনিট চল রাহা হ্যায়, জিসমে কি লগভগ সওয়া সো সে জ্যাদা পেশেন্ট ডায়ালিসিস লেতে হ্যায়, রেগুলার ডায়ালিসিস লেতে হ্যায়। কিসি কা হফতে মে দো দিন হ্যায়, কিসি কা হফতে মে তিন দিন হ্যায়, লেকিন জানবুঝ করকে এইচএলজি হাসপাতাল কে মালিক কো ফায়দা দিলানে কে লিয়ে আর ওয়াহাঁ কে স্টাফ কো ছটনি করনে কে লিয়ে, চুঁকি ওয়াহাঁ পর ইধর বীচ মে করোনা কি ওজহ সে পেশেন্টস কম হো রহে থে, পেশেন্টস কম আ রহে থে, আর চুঁকি লকডাউন হো রহে কি ওজহ সে রাস্তে মে আনে আনে মে তকলিফ হো রহি থি লোগোঁ কো, তো ওয়াহাঁ কে মালিক নে এক সাজিশ কে তহত আপনে হাসপাতাল কো প্রশাসন কো সৌঁপনে কা কাম কিয়া, আর ওয়াহাঁ পে করোনা কে অভি সন্দিগ্ধ পেশেন্ট দো চার ভি ওয়াহাঁ ভর্তি হুয়ে হ্যায়, লেকিন ইতনা বড়া হাসপাতাল जो एल एम हॉस्पिटल के बाद एक बहुत बड़ा यहाँ पे लोगों को फैसिलिटी देता था, उसको चेंज करने का काम, उसको बंद करने का काम प्रशासन ने करवा दिया। तो प्रशासन ने इसमें अदूरदस्ता का काम किया है, उसने निर्णय लेने में अदूरदस्ता प्रदर्शित की है, और इसमें क्योंकि क्वारंटाइन सेंटर के लिए कोई और भी छोटा नर्सिंग होम लिया जा सकता था, और बहुत से दूसरे सेंटर हैं वहाँ को लिया जा सकता था, ई सी एल का कल्ला हॉस्पिटल है यहाँ ESI में लिया जा सकता था, और एचएलजी हॉस्पिटल को बचाया जा सकता था। एचएलजी हॉस्पिटल चूँकि दूसरे पेशेंट्स को भी लाभ देता है, और वहाँ पे जो अदर देन कोरोना के साथ साथ किडनी के पेशेंट्स तो है ही हैं, फिर और भी कुछ बीमारियाँ होती हैं जिसमें लोगों को पेशेंट को भर्ती होना पड़ता है, क्या कोरोना आने से दूसरे बीमारियाँ खत्म हो गई हैं? जी हाँ, पहले HLG में सब जितने डायलिसिस पेशेंट हमारी वाइफ हमारे जितने लोग हैं सबका डायलिसिस यहाँ HLG में होता था, सब पैसा देकर डायलिसिस चार्जेबल था। क्वारंटाइन सेंटर करने की वजह से
डायलिसिस जितना पेशेंट को यहाँ पर रेफर किया गया है ESI में। सबसे अच्छी अच्छी बात है कि ESI सरकारी अस्पताल होने के बावजूद मशीन भी सरकारी है, बेड भी सरकारी है, उसके बावजूद हम लोग को HLG में पूरा पैसा डायलिसिस का पेमेंट करना पड़ रहा है, फुल चार्जेबल है। वहाँ पर खाना मिलता था, चाय की व्यवस्था थी, पेशेंट को यहाँ कुछ नहीं है। 4 घंटे की जगह 3 घंटा डायलिसिस दिया जा रहा है और डायलिसिस भी इतना गलत माने घटिया किस्म का है कि पेशेंट यहाँ से डायलिसिस लेके जा रहा है, घर में जाके बीमार हो जा रहा है। आसानसोल থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।